নারায়ণগঞ্জের আড়াই হাজার থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেল সহ সংঘবদ্ধ ডাকাত দলের নয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাতে উপজেলার মারওয়ানি বাজার এলাকায় ডাকাতি প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেল সহ শাবল ও তালাকাটার যন্ত্র। শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের র‍্যাব এগারোর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক তানবীর মাহমুদ পাশা সাংবাদিকদের জানান, সম্প্রতি আড়াই হাজার উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে র‍্যাব। আড়াই হাজার এবং রূপগঞ্জ থানাধীন এলাকায় বেশ কিছু চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনাগুলো স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করে এবং নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয়। বিষয়টি আমাদের নজরে আসলে আমরা ছায়া তদন্ত শুরু করি, আমরা ভুক্তভোগীদের সাথে কথা বলি এবং ডাকাতদের বয়স, ডাকাতির ধরন, ব্যবহৃত অস্ত্র, লুণ্ঠিত দ্রব্যাদি এ সংক্রান্ত বিভিন্ন তথ্য আমাদের কাছে আসে। স্থানীয়ভাবে আমরা আরও গোয়েন্দা তথ্য সংগ্রহ করি এবং তথ্য প্রযুক্তির সহায়তা নেই এবং এই ধারাবাহিকতায় গতকাল গভীর রাতে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানাধীন মারোয়াদি বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সবুজ বাহিনীর প্রধান সবুজ সহ সর্বমোট নয়জন সদস্যকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এ সময় তাদের কাছে ডাকাতির জন্য ব্যবহৃত সাতটি ককটেল, দুইটি রামদা, চারটি ছোরা, দুইটি শাবল, একটি চাইনিজ কুড়াল, তালাকাটার সরঞ্জামাদি, দুইটি তরবারি ও পাঁচটি টেটা উদ্ধার করা হয়। এছাড়াও ডাকাতি হয়ে যাওয়া একটি মোবাইল ফোন আমরা উদ্ধার করি তাদের কাছ থেকে। প্রাথমিকভাবে তারা আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে যে গত 4, 6 এবং 24 এপ্রিল তারিখে আড়াই হাজার থানায় যে দুটি ডাকাতি হয়েছিল এর সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে। এদের বিরুদ্ধে এর পূর্বেই আড়াই হাজার এবং সোনারগাঁ থানায় বেশ কিছু মামলা রয়েছে, ডাকাতি এবং মাদক মামলা। এছাড়াও এক এবং তিন নম্বর আসামির বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে তারা মূলত একটি সংঘবদ্ধ চক্র, যারা বিভিন্ন প্রবাসী এবং আর্থিকভাবে সচ্ছল ব্যক্তি যারা তাদের বাড়িতে টার্গেট করত এবং অতর্কিতে তারা হাজির হয়ে লুটপাট ভাঙচুর করত এবং শেষে তারা মোটরসাইকেল এবং সিএনজি যোগে পলায়ন করত। প্রায়শই তারা এমনকি ভুক্তভোগীদের জখমও করে এসেছে। দীর্ঘদিন ধরে তারা এই আড়াই হাজার এবং রূপগঞ্জ থানা এলাকায় তারা ডাকাতি করে এসেছিল। এদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহ ও তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। বৃহস্পতিবার রাতে মারওয়ানি বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় তাদের অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব অভিযান চালায় এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ নয়জনকে গ্রেফতার করে। আহসান সাদিক, চ্যানেল 24, নারায়ণগঞ্জ।